পাবনার ঈশ্বরদীতে এবার লিচুর ফলনে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন গ্রামে সারি সারি রসালো ফল লিচুর বাগান। ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের লিচুর চাহিদার একটি বড় যোগান দেওয়া হয় এখান থেকে, যে কারণে ঈশ্বরদীকে বলা হয় লিচুর রাজধানী। চলতি বছরে এ জেলায় 4731 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। গেল বছর লিচুর বাম্পার ফলন হলেও এবার দেখা দিয়েছে বিপরীত চিত্র। গাছগুলোতে দেখা মেলেনি লিচুর, তাতে উৎপাদন খরচ না ওঠায় লোকসানে পড়তে হবে লিচু চাষিদের। এর জন্য আবহাওয়াকে দায়ী করছে চাষিরা। লিচুর ব্যাপারীরাও পড়েছে বেকায়দায়, চাহিদা মাফিক লিচু সরবরাহ করতে পারছেন না তারা। এই ওয়েদারটা যদি মানে লিচুর কিছু ব্যাপারী বা কৃষকের জন্য থাকে, তাহলে আসলে কৃষকরা এমনিই লাভবানই না, দ্বিতীয়ত কৃষকরা 50% যদি পেত। অত বাগানে মনে করেন যে 5000 লিচু আছে, লিচু মুকুলেই আসেনি, কিন্তু গাড়ি তো টাকা নিয়ে এনেছে। পাবনা জেলায় 4731 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, এবং আপনারা জানেন লিচু একটি অল্টারনেট বিয়ারিং ক্রপস। এটা এক বছর প্রায় 90-95% গাছে মুকুল আসে, পরের বছর আবার 60-65% গাছে মুকুল আসে শতকরা। তো সেই হিসাবে গতবার বাম্পার ফলন হয়েছিল 90-95, এবার হয়েছে 60-65%।